কি শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা। জানি ষষ্ঠীর পরে আর ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমার যেখানে গ্রামের বাড়ি সেখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম। তাছাড়াও পুজোর কদিন এত ব্যস্ত থাকা হয় যে আর এডিটিংয়ের সময় পাইনি। গলা শুনে আশা করি বুঝতে পারছো আমার ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে লেগেছে। যাই হোক, যেমনটা দেখতে পাচ্ছো আমার সপ্তমীর সকালটা এভাবেই শুরু হয়, পুরো মন্দিরে আলপনা দিয়ে। তারপর আমি আবার ষষ্ঠীর দিন যেমন গেছিলাম শিউলি ফুল আনতে, সেরকম মালা গাঁথার জন্য আর পুজোর জন্য ফুল নিয়ে আসি। এই যে এখানে আমরা সকলেই মোটামুটি প্রায় রেডি হয়ে মন্দিরে চলে এসেছি, বাকিরাও আছে এদিক ওদিক। আর এখানে আমাদের এটা দোলা, এটাতে করে আমাদের নবপত্রিকাকে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য। আর এটা আজকে আমার সপ্তমীর লুক, একদম পুরো পিঙ্ক পিঙ্ক সব কিছুই। তারপর আমরা সপ্তমীর ঘট ভরা এবং নবপত্রিকা স্নানের জন্য বেরোই। এই যে এখানে নবপত্রিকাকে স্নান করানো হচ্ছে, আর তারপর ঘট ভরার পরে আমরা আবার মন্দিরে ফিরে যাব। বাড়ির দিদা, মা, জেঠিমা, কাকিমারা সদর দরজায় দাঁড়িয়ে থাকেন ধূপুচি ধূপকাঠি গঙ্গা জল নিয়ে নবপত্রিকা এবং মায়ের ঘটকে আহ্বান করার জন্য। ঘট প্রতিষ্ঠা করে নবপত্রিকাকে শাড়ি পরানো হয়, আর তারপরে মহাসপ্তমীর পুজো শুরু হয়। অন্যদিকে মায়ের ভোগের জন্য প্রস্তুতি নেওয়া হয়। সপ্তমীর দিন দেওয়া হয় অন্নের ভোগ, যাতে থাকে পাঁচ রকমের ভাজা বা সাত রকমের ভাজা, দু রকমের তরকারি, কচুর শাক, ডাল। মহাপ্রসাদ হিসেবে বলিদানের প্রসাদ থাকে, আর থাকে চাটনি পরমান্ন। পুজো শেষ হওয়ার পর সবাই মিলে আমরা মাকে অঞ্জলি দিই। পুজো সব কিছু মিটে যাওয়ার পরে আমাদের বাড়ির উঠোনেই ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সপ্তমীর দিন সকলে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে বাড়ির সবাই মিলে। তারপর সন্ধ্যাবেলায় এসেছি আমাদের গ্রামে, আর একটা যে ঠাকুর হয় সেখানে আরতি হচ্ছিল, ওখানে আরতি দেখতে। পুজোর সময় সব থেকে বেশি এই জিনিসটাই ভালো লাগে, বাড়ির সকলে একসাথে হয়ে অনেক হাসি অনেক মজা হয়। তারপর সন্ধ্যাবেলায় শুরু হয় সন্ধ্যা আরতি। আরতির সময়েও আমরা বড় থেকে ছোট সবাই অনেক আনন্দ করি, সবাই মিলে নাচ করি। আমরা বাড়ির সকলে মিলে আরতির সময় নাচ করি, মজা করি, আনন্দ করি। বাড়ির সব থেকে ছোট্ট সদস্য থেকে বাড়ির সব থেকে বয়স্ক সদস্য পর্যন্ত সবাই আমরা খুব মজা করি। পুজোর দিনগুলো এভাবে আমাদের আনন্দে কাটে। সন্ধ্যা আরতির পর এভাবে সপ্তমীর পুজোও শেষ হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।